বন ইসরায়েলের জুরাইজ নামক একজন ইবাদত গুজার মানুষ ছিল। সে সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকত। সে আল্লাহ তাআলার ইবাদতের জন্য একটা উপাসনালয় বানিয়েছিল। একবার সেখানে সে নামাজ পড়তে ব্যস্ত ছিল। এমন সময় হঠাৎ করে তার মা তার নিকটে এসে তাকে ডাকলে সে মনে মনে বলল, হে আল্লাহ, আমার মা এবং আমার নামাজ দুটোই গুরুত্বপূর্ণ, কোনটিকে প্রাধান্য দিয়ে আমাকে বলে দাও। সুতরাং সে নামাজে মশগুল থাকল আর তার মা সেখান থেকে ফিরে গেল। পরবর্তী দিনে সে যখন নামাজে ব্যস্ত ছিল তখন আবার তার মা এসে তাকে ডাক দিল। সে মনে মনে বলল, হে আমার আল্লাহ, আমার মা ও আমার নামাজ, এখন আমি কী করি? সুতরাং সে নামাজে মশগুল থাকল। পরবর্তী দিনে সে যখন নামাজে ব্যস্ত ছিল তখন তার মা এসে আবারও তাকে ডাক দিল। সে মনে মনে বলল, হে আমার আল্লাহ, আমার মা এবং আমার নামাজ, এখন কী করি? সুতরাং সে নামাজে মশগুল থাকল। তখন তিন দিন সাড়া না পেয়ে তার মা তাকে বদদোয়া দিল এবং বলল, হে আল্লাহ, বেশ্যাদের মুখ না দেখা পর্যন্ত তুমি ওর মরণ দিও না। বন ইসরায়েলের এই জুরাইজ এবং তার এই ইবাদতের কথা চারিদিকে চর্চা হতে লাগল। এই গ্রামেই এক অপরূপ সুন্দরী বেশ্যা মহিলা ছিল। তার রূপ সৌন্দর্য ছিল অনেক বেশি, লোকেরা তাকে দেখে মুগ্ধ হয়ে যেত। সে গ্রামের লোকেদের বলল, তোমরা চাইলে আমি জুরাইজকে ফিতনায় ফেলতে পারি, অর্থাৎ তাকে আল্লাহর ইবাদত করা থেকে দূরে সরিয়ে দিতে পারি। এই বলে সে নিজেকে জুরাইজের কাছে পেশ করল, কিন্তু জুরাইজ তার প্রতি ভ্রুক্ষেপ করল না। জুরাইজের তার প্রতি অনীহা দেখে সেই বেশ্যা মহিলাটি একটি রাখালের কাছে এল, যে রাখালটি সবসময় জুরাইজের সাথেই থাকত। রাখাল বেশ্যাটির সাথে ব্যভিচারে লিপ্ত হল এবং তাতেই বেশ্যা গর্ভবতী হয়ে গেল। অতপর সে যখন সন্তান ভূমিষ্ঠ করল তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করল, বাচ্চাটি কার? তখন বেশ্যাটি বলল, এটি জুরাইজের সন্তান। এটি দেখার পর লোকেরা জুরাইজের কাছে এসে তাকে আশ্রম থেকে বেরিয়ে আসতে বলল। সে যখন বেরিয়ে এলো লোকেরা তখন তার আশ্রম ভেঙে দিল এবং তাকে মারতে লাগল। জুরাইজ বলল, কী ব্যাপার, তোমরা এই শাস্তি দিচ্ছ কেন? লোকেরা বলল, তুমি এই বেশ্যার সাথে ব্যভিচার করেছ এবং তার ফলে সে একটা সন্তান জন্ম দিয়েছে। জুরাইজ বলল, সন্তানটি কোথায়? অতপর লোকেরা শিশুটিকে নিয়ে এলো। তখন জুরাইজ বলল, আমাকে নামাজ পড়তে দাও। সুতরাং সে নামাজ পড়ে শিশুটির কাছে এসে তার পেটে হাত বুলিয়ে জিজ্ঞাসা করল, ওহে শিশু, তোমার পিতাকে? তখন আল্লাহ তাআলা শিশুটির জবান খুলে দিলেন এবং শিশুটি বলে উঠল, অমুক রাখাল হলো আমার বাবা। লোকেরা এই অলৌকিক ঘটনা দেখে তাদের ভুল বুঝতে পারল এবং তারা জুরাইজের কাছে এসে তাকে চুমা দিতে ও স্পর্শ করতে লাগল। তারা বলল, আমরা তোমার আশ্রমকে স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। সে বলল, না, মাটি দিয়েই তৈরি করে দাও, যেমন পূর্বে ছিল। সুতরাং তারা তাই করল। এটি ছিল বন ইসরায়েলের জুরাইজের পবিত্রতার সাক্ষী দেওয়া শিশুর ঘটনা, যে কোলে থাকা অবস্থায় কথা বলে সবাইকে অবাক করে দিয়েছিল।